আওয়ামী লীগের যে কনফিডেন্সটা এই মুহূর্তে, সেটা কনফিডেন্সটা আপনি বোঝার চেষ্টা করুন। তারা প্রথমত দেশে কোনো সমস্যা দেখতে পাচ্ছে না, নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা দেখতে পাচ্ছে না, বিএনপিকে তাদের পুরোটাই শিশুর মতো মনে হচ্ছে, বিএনপিকে তাদের মনে হচ্ছে একেবারে দুর্বল একটি দল যার কোনো সাংগঠনিক ভিত্তি নেই, এটি রিমোট কন্ট্রোলে চলে, রিমোট কন্ট্রোল দিয়ে আন্দোলন হয় না। এবং এই দলের এখন এমন অবস্থা হয়ে গেছে যে সারা বাংলাদেশে এরা যে প্রার্থী দিবে সেই প্রার্থী দেওয়ার মতো এই দলের অবস্থা নেই। তো যেখানে তাদের এইরকম একটা কনফিডেন্স গ্রো করেছে, তো সেখানে আমি এই টেলিভিশন সেটের সামনে বসে একটা শিশু যদি উল্লম্ফন করে তার মায়ের সামনে, এখন কেউ যদি বলতো আমি আপনার প্রতিপক্ষ, আমি আপনার সমান সমান বা সমপর্যায়ে, তার সঙ্গে কথা বলা যায়। কিন্তু প্রথমে যদি বলে তুই আমার সন্তান এবং তোর বয়স শিশু, হ্যাঁ শিশু, তখন তো আসলে সে সন্তানের কোনো কথা বলার অধিকার থাকে না। এখন যেহেতু বিএনপিকে আওয়ামী লীগ এরকম শিশু মনে করছে, অবোধ শিশু, এবং সেই শিশু যাদের দুগ্ধ দাঁত উঠেনি এখন ফিডার খাওয়ার পর্যায়ে রয়েছে, ফলে তারা বলছে আমরা শুনছি আর আমরা আমাদের মতো শিশু সুলভ কান্না করে যাচ্ছি। এবং এই শিশু সুলভ কান্না আওয়ামী লীগের দৃষ্টিতে যেটি শিশু সুলভ কান্না, এটি জনগণকে শিশুর কান্না হিসেবে গ্রহণ করবে না? তাদের জনগণের আর্তচিৎকারের যে প্রতিধ্বনি বা জনগণের যে ভাষা, যে আমাদের যে অভাব অভিযোগ, এটা বিএনপির কণ্ঠ দিয়ে বের হচ্ছে, এটা যদি জনগণ মনে করে তাহলেই আমরা শিশু থেকে বালক, বালক থেকে কিশোর, কিশোর থেকে যৌবনে পদার্পণ করতে পারবো। আর তা না হলে আওয়ামী লীগের গুঁতো খেতে 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 আমরা এখন যে শিশুর পর্যায়ে এসেছি, এখনো যে নবজাতকের পর্যায়ে পৌঁছিনি, এটাই হলো আল্লাহর কাছে একটা বড় শুকরিয়া। তার মানে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কে যে ধারণা পোষণ করছে সেটা কি আওয়ামী লীগ ভুলের রাজ্যে বসবাস করছে? আমি তাও বলবো না, এখন আমি তো মানে এত বড় কুসন্তান হয়ে যাইনি যে আমি আমার মায়ের সমালোচনা করতে পারি। মা বলছে তুমি শিশু, হ্যাঁ তোমার কখন কি খাবার দরকার এটা আমি জানি। তো আমি সেই অবস্থায় আমি কি করে মাকে অস্বীকার করি, বলেন তো ঘটনাটা। এখন আওয়ামী লীগ তার যে অবস্থানে এখন পুরো মায়ের পর্যায়ে পৌঁছে গেছে, রাজনৈতিক দলগুলোর মা, জনগণের মা, সকল সমস্যার মা, মাদার অফ অল প্রবলেমস। হ্যাঁ, তো সেখানে গিট্টু তারা লাগাবে, গিট্টু তারা খুলবে। এবং বাবু সাহেবের কথা আরও একটা জিনিস চলে এসছে যে এদেশে আছে গিট্টু, আছে, হ্যাঁ অনেকে লাগিয়েছে, এবং আপনি দেখবেন সময় হলে এই গিট্টু খুলে যাবে এবং গিট্টু খোলা লোকও চলে আসবে। তো আপনি দেখুন যে তাদের স্বপ্ন, তাদের যে বাস্তবতা, এই সব কিছুর মধ্যেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স একেবারে এমনভাবে সেট আপ করা রয়েছে, ইভিএমের মতো সেট আপ করা আছে। না, ইভিএম যেভাবে সেট আপ করা আছে বাংলাদেশের ইভিএম, নির্বাচন কমিশন ইভিএম, তার চেয়েও অত্যাধুনিক প্রযুক্তি সহকারে পুরো রাজনীতির যে ব্যাকরণ, এটা আওয়ামী লীগ সব স্টেপ বাই স্টেপ সেট করা আছে। হ্যাঁ, তারা মানে সবসময় সব কিছু থেকে তারা মনে করে তাদের কথাবার্তায় যে 100 কদম এগিয়ে আছে। তারা বিএনপিকে নিয়ে চিন্তা করে, তারা জনগণকে নিয়ে চিন্তা করে না, তারা বিএনপিকে নিয়ে চিন্তা করে। আর আওয়ামী লীগ আর বিএনপি জনগণকে নিয়ে চিন্তা করে প্রথম, আর দ্বিতীয়ত নিজেদেরকে নিয়ে চিন্তা করে, তারা আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করে না। আওয়ামী লীগ এত বড় বটবৃক্ষ হয়ে গেছে, এত তার ফল এবং এত তার গাছে পাক পাখালি, এবং সেই যে বটবৃক্ষে এত গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্ত বা কোটরে যে কী কী ঢুকে পড়েছে কোন জায়গাতে, এই চিন্তাতে আওয়ামী লীগের কে নিয়ে এই চিন্তা করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আর বিএনপির চিন্তা করার দরকার নাই। আওয়ামী লীগকে নিয়ে এখন জাতিসংঘেরও চিন্তা করার দরকার নাই। আওয়ামী লীগের যে মানে বিস্তৃতি, তার যে বিশালত্ব, হ্যাঁ, এবং তার যে ফল, এত ফল সেই আওয়ামী লীগের বৃক্ষে এখন টস টস করে ফুটছে, ফলে এই ফল খাওয়ার জন্য আওয়ামীদের যে মধ্যে যত সব হাইব্রিড পয়দা হয়েছে, যত সব কাউয়া পয়দা হয়েছে, এইগুলোর যন্ত্রণা নিয়ে আওয়ামী লীগের কথা আর বাইরের লোকের কিছু করতে হবে না, চিন্তা করতে হবে না। আওয়ামী লীগের চিন্তা করতে করতে তার জন্ম চলে যাবে এবং আগামী 100 বছর আওয়ামী লীগের শুধু এটা নিয়েই চিন্তা করতে হবে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং অনুপ্রবেশকারী, সেটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অন্তঘাত। আমি আসলে আওয়ামী লীগকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে, আমি একসময় দলটা করতাম না, আমার বাবা দাদা সবাই দলটা করতো, আমি শুধুমাত্র পজিটিভ অর্থে বলছি যে আওয়ামী লীগ এখন একটা বট বৃক্ষের মতো বিশাল বিস্তৃতি লাভ করে, তার অসংখ্য ফল রয়েছে, ফলভারে সে নুজু হয়ে পড়েছে। সেই প্রসঙ্গে আমি অন্য আর একদিন যাব, যে আপনি বলছেন আমরাও জানি আপনার বাবা দাদা সবাই এই দলটা করতো, কিন্তু কতটা অভিমান নিয়ে, কতটা দুঃখ নিয়ে আপনি দলটা ছেড়ে আবার আরেকটা দলে চলে গেলেন, সেই দলে অর্থাৎ আওয়ামী লীগ ছেড়ে আপনার কাছে কোনটা বড় ভুল মনে হয়, আওয়ামী লীগ ছেড়ে যাওয়াটা নাকি বিএনপিতে যাওয়াটা?
না, এটা আসলে সময় বলে দেয়, মানে মানুষের সমস্ত কিছু নির্ভর করে বিজয়ের উপরে। আজ আমি যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টিতে 2018 সনের ডিসেম্বর মাসের একটা দিনে আমি বিএনপিতে গিয়েছিলাম, তখনকার সময়টাতে ইট ওয়াজ দ্য টক অফ দ্য কান্ট্রি। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি আসবো আপনার কাছে আই হ্যাভ ডান দ্য রাইট থিং। আমি ওই সময়টার জন্য বলেছি রাজনীতিতে মানে পার্টিসিপেট বলে কোনো কথা নেই, কন্টিনিউয়াস বলে কথা নেই, আজ যেটা সঠিক কালকে সেটা রং প্রমাণিত হতে পারে। তা আমি যে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসছি এটি নিয়ে এখনও পর্যন্ত অনুশোচনা করার মতো পর্যায়ে আমার আসেনি, আমি ওই পর্যায়ে পৌঁছিনি। আর দুই নম্বর হলো আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি কিন্তু আওয়ামী লীগের মতো প্রতি অকৃতজ্ঞ হওয়ার কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি এবং অনাগত দিনেও ঘটবে না। দ্যাটস অল।